সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো শুরু করতে যাচ্ছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা কথা বলছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে সংগ্রহ সংক্ষিপ্তকরণ পরিসংখ্যান উপস্থাপন অধ্যায়ের গণসংখ্যা নিবেশন নিয়ে গণসংখ্যা নিবেশনে গত পাঁচ তারিখে ক্লাসে আমরা ক্লাসটা শেষ করতে পারি নাই বিদ্যুৎ চলে গিয়েছিল বিদ্যুতের কারণে আমরা শেষ করতে পারি নাই আমরা গত ক্লাসে যেখান থেকে মানে যে টপিক নিয়ে আলোচনা করছিলাম সেখান থেকে আজকে টপ আলোচনা করতে চাই আমরা গত ক্লাসে গণসংখ্যা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন পর্যন্ত কথা বলছিলাম তো এখান থেকে শেষ না করতে পেরেই আমরা বিদ্যুতের কারণে বন্ধ হয়ে গেছিলাম আমাদের ক্লাসটা তো আজকে এখান থেকে শুরু করি তো দেখো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন নিয়ে আমরা কথা বলছিলাম নিবেশনের সংজ্ঞাটা আমরা দেখাইছিলাম যে অবিচ্ছিন্ন চলকের তথ্য সারিকে চলকের মানের ক্রমানুসারে গ্রুপ করে বা অবিচ্ছিন্নভাবে পরস্পর বর্জ্যশন শ্রেণীতে ভাগ করা হয় প্রতিটি শ্রেণী বা তার সাথে সাথে সংশ্লিষ্ট গণসংখ্যা পাশাপাশি উপস্থাপন করা হলে তাকে নিবেশন বলে গত ক্লাস আমরা বলেছিলাম এবং তার এই যে আমরা দেখাইছিলাম যে একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটা দেখতে কেমন হবে একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটা দেখতে কেমন হবে সেটা আমরা দেখো এখানে যে কোনো জায়গায় গ্যাপ নাই দশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত কন্টিনিউসলি আছে অর্থাৎ অবিচ্ছিন্ন যেটা কন্টিনিউয়াস এখানে দেখো ডিসকন্টিনিউটি কোথাও নেই দেখো দশ থেকে শুরু হয়েছে প্রথম আর চল্লিশ চল্লিশ যে শেষ হয়েছে মাঝখানে কোনো ভ্যালু বাদ নাই এখানে যার কারণে এটা হচ্ছে বলা হচ্ছে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন আমরা বলেছি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা নিবেশনে মোটামুটি তিনটা 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 কলাম থাকবে কিন্তু আদর্শ যদি বলতে চাই আরো দুইটা কলাম থাকে সেখানে ময়াশ্রেণী মধ্যবিন্দু এবং গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা তো একটা সাধারণভাবে একটা গণসংখ্যা নিবেশনের কয়টা তিনটা তিনটা কলম থাকে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান টালি টালি চিহ্ন এবং গণসংখ্যা এই হচ্ছে তিনটা থাকে একটা গণসংখ্যা নিবেশনের তো আমরা একটা দেখলাম এখন অন্যভাবেও এই সংজ্ঞাটা আমরা যে সংজ্ঞাটা বললাম এটাকে কি অন্যভাবেও বলা যায় কোনো সারিকে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রেক্ষিতে কতগুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিব্যক্ত করে কোন শ্রেণীতে কয়টি সংখ্যা আছে তা প্রথমে টালি চিহ্ন ও পরে সংখ্যার সাহায্যে প্রকাশ করে যে সারণী পাওয়া যায় তাই অবিচ্ছিন্ন সংখ্যা সারণী বা নিবেশন আমরা যে তাহলে পরে টেবিলটা দেখালাম একটু আগে সেই টেবিলটা থেকে আমরা এই সংখ্যাটা দেখো এই কথাটা বলছে টেবিলে যা যা দেখাইছি সেটা প্রথমে টেবিলে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান তৈরি করেছি সেটাকে আমরা শ্রেণী বলছি তারপরে প্রথমে টালি চিহ্ন প্রথমে টালি চিহ্ন পরে কতটা চিহ্ন কতটা দাগ দাগ আছে সেটা গুনে গুনে পরবর্তীতে সংখ্যায় যদি সেটার যদি একটা সারণির মাধ্যম উপস্থাপন করি সেটাই বলা হচ্ছে নিবেশন। নিবেশনের কিছু বৈশিষ্ট্য কথা এখানে বলে রাখি যে এটি বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন উভয় চলকের ক্ষেত্রে প্রযোজ্য আমরা এর আগে বলেছিলাম বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন শুধুমাত্র বিচ্ছিন্ন গণসংখ্যা বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন দুইটা চলকের ক্ষেত্রে প্রযোজ্য দুই নম্বর যেটা বলছি এটা ব্যক্তি থাকে আগে আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে বলেছিলাম যে এখানে কোন ব্যক্তি থাকে না কিন্তু অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে ব্যক্তি থাকে তিন নম্বর এ ধরনের নিবেশনে শ্রেণীর মধ্যবিন্দু থাকে শ্রেণী ব্যক্তি থাকলে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা যায় যদি ব্যক্তি না থাকে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার কোন প্রশ্নই ওঠে না যার কারণে আমরা বলছি অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনে যেহেতু ব্যক্তি থাকবে তাহলে এখান থেকে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করা যাবে জান নাম্বার এই চলকের মানগুলো শ্রেণীबद्धভাবে দেখানো হয় শ্রেণীबद्ध এই অবিচ্ছিন্ন গণসংখ্যার নিবেশন রাতত হদ হলো আমরা বলেছি যে এখানে যে অবিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন যেটাই হোক মানগুলোকে দেখানো হবে শ্রেণীबद्ध হবে যেমন 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 এই যে আপনারা দেখছেন শ্রেণী মধ্যবিন্দু দেখানো হয় এটা একটা কথা পাঁচ নাম্বার যেটা বলছি বেশি সংখ্যক তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বলছি বেশি সংখ্যক তথ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য বাস্তব ক্ষেত্রে প্রয়োগ অত্যন্ত বেশি কারণ বেশি অল্প সংখ্যক তথ্যের ক্ষেত্রে আমরা করা যায় কিন্তু বেশি সংখ্যক তথ্যের ক্ষেত্রে আমরা এটা করে থাকি কারণ হচ্ছে বেশি সংখ্যক তথ্য যদি থাকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চলাকে গণসংখ্যা নিবেশন তৈরি করা অত্যন্ত কঠিন হয়ে যায় বাস্তবসম্মত হয় না যার কারণে বেশি সংখ্যক তথ্যের ক্ষেত্রে অবিচ্ছন্ন গণসংখ্যা নিবেশনই আমাদের প্রয়োজন তারপর বলছি এই সারণী হতে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের যে সারণী এখান হতে আয়তলে অঙ্কন করা যায় এখান থেকে কি আয়তলে অঙ্কন করা যায় আমরা বিচ্ছিন্ন বেলায় বলেছিলাম যে এখান থেকে আয়তলে অঙ্কন করা যায় না এখন আসি আমরা গণসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী প্রস্তুত প্রণালী আমরা আগেই বলেছিলাম যে তথ্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে গণসংখ্যা নিবেশনকে দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে বিচ্ছিন্ন বা বিরত গণসংখ্যা নিবেশন আর একটি অবিচ্ছিন্ন বা অবিরত গণসংখ্যা নিবেশন এখন আমরা আসি প্রথম ক নাম্বার বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন কিভাবে প্রস্তুত করতে পারি তো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন প্রস্তুত বা তৈরির ক্ষেত্রে কিছু ধাপ অনুসরণ করতে হয় বা কিছু প্রসিডিউর অনুসরণ করতে হয় সেই প্রসিডিউর গুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে তথ্য অনুসন্ধান তথ্য অনুসন্ধান বলতে কি বোঝাচ্ছি সংগৃহীত তথ্য অনুসন্ধান করে সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মান বের করতে হয় অর্থাৎ আমাদের যে ডেটা সেট থাকবে যেটা আমরা ডেটা কালেকশনের মাধ্যমে সংগ্রহ করেছি ডেটা কালেকশন আমরা আগে পড়াইছি কিভাবে করতে হয় সেটা তো সেখান থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুসন্ধান করে অর্থাৎ বাছাই করতে হবে শর্টিং করে আমাদেরকে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান খুঁজে বের করতে হবে তো এক নম্বর কথা এক নম্বর প্রসিডিউর দুই নম্বর প্রসিডিউর একটা সারণী তৈরি করতে হবে একটা সারণী তৈরি করতে হবে সেই সারণীতে কি কি কলম থাকবে তথ্য মান অভ্রিক সংখ্যা মান বা সংখ্যা নামে একটা কলাম থাকবে টালি চিহ্ন নামে আরেকটা কলাম থাকবে এবং গণসংখ্যা নিবেশন গণ সংখ্যা শিরোনাম যুক্ত এই তিনটি কলাম বিশিষ্ট একটি খালি সারণী তৈরি করতে হবে একটি খালি সারণী তৈরি করতে হবে পরবর্তীতে আমরা সেটা পূর্ণ করব তাই না তো দুই নাম্বার দুই নম্বরের কাজই আছে দুই নাম্বার ধাপ যেটা হচ্ছে তথ্যমান বা সংখ্যা টালি চিহ্ন এবং গণসংখ্যা শিরোনাম যুক্ত অর্থাৎ এই তিনটা শিরোনাম দিয়ে এই তিনটা তিন কলাম বিশিষ্ট একটি খালি সারণি বা ছক তৈরি করতে হবে বা টেবিল তৈরি করতে হবে এখন তিন নম্বর কথা হচ্ছে তথ্যের ক্রমবিন্যাস সারণীর প্রথম কলামে সংগৃহীত তথ্য সময় সর্বনিম্ন মান থেকে শুরু করে মানের ভিত্তিতে পুনরাবৃত্তি ছাড়া উদ্ধক্রম অনুসারে তত্ত্ব সময়কে উপস্থাপন করতে হবে উদ্ধক্রম অনুসারে মান থেকে কি সর্ব সর্বনিম্ন মান থেকে শুরু করে মানে ছোট থেকে শুরু করে বড়ের দিকে বড়ের দিকে কোনো রকম পুনরাবৃত্তি করা যাবে না কোনো রকম রিপিট করা যাবে না অর্থাৎ যদি জিরো থেকে শুরু হয় জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন পর্যন্ত আছে মনে করা যে তাহলে পরে জিরো অর্থাৎ জিরো দুইবার লেখা যাবে না টেন দুইবার লেখা যাবে না বা নাইন দুইবার লেখা যাবে না এই যে যেগুলো আছে সর্বনিম্ন মান থেকে শুরু করে সর্বোচ্চ মানের সর্বোচ্চ মানের দিকে যেতে হবে এবং কোনো কোনো রকম পুনরাবৃত্তি করা যাবে না না করে তথ্য সমাকে প্রথম প্রথম কলমে লিখতে হবে প্রথম কলামে যে কলামের নাম থাকবে কি সেই কলামের নাম থাকবে তথ্য মান বা সংখ্যা তথ্য মান বা সংখ্যা যে আমরা আমরা কলাম তৈরি করলাম যেটা তিনটা তিনটা কলম একটা টেবিল তৈরি করলাম সেই টেবিলের প্রথম যে কলামটা ছিল সেটার নাম ছিল তথ্য মান বা সংখ্যা সেখানে আমরা কি করব যে আমরা এই যে সর্বনিম্ন মান প্রথম প্রথম যেতে খুঁজে বের করলাম না সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান তার মানে আমরা জেনে গেলাম যে আমাদের কত দূর পর্যন্ত যেতে হবে আমাদের এই টেবিলে কতটা রো থাকবে আমরা জেনে গেলাম কারণ হচ্ছে সর্বনিম্ন মান আমাদের জানা সর্বোচ্চ মান আমাদের জানা তো সর্বনিম্ন মান থেকে শুরু করতে হবে প্রথম যে রোটা পাবো আমরা সেই রোতে হচ্ছে সর্বনিম্ন মান যেটা সেটা আর সর্বশেষ রো যেটা রাখবে সেটা হচ্ছে যে সর্ব সর্বোচ্চ মান যেটা সেটা এখন এর মানে ছোট থেকে বড় দিকে লিখে ক্রমান্বয়ে লেখে আসতে হবে কিন্তু কোন রকম রিপিটেশন করা যাবে না পুনরাবৃত্তি করা যাবে না এখন চার নম্বরের কথা হচ্ছে টালি চিহ্ন টালি চিহ্ন অতপর সারণীর দ্বিতীয় কলমে আমরা যে টেবিলটা তৈরি করলাম সেই টেবিলের দ্বিতীয় কলামে তত্ত্ব সারির যে মানটি যতবার ঘটেছে বা আছে সে তথ্য বরাবর সে তথ্য বরাবর ততটি খাড়া লম্বা দাগ খাড়া লম্বা দাগ আমরা দেখো ব্র্যাকেটের মধ্যে দেখাইছে লাল রঙের যেটা দেখতে পাচ্ছ ততটি খারা লম্বা দাগ কেটে টালি চিহ্নের সাহায্যে দেখানো হয় যতটি যে মানটি যতবার ঘটেছে সেই ততটি খারা লম্বা দাগ দিতে হবে এভাবে চারটি চিহ্নের পর চারটি চি পর এরকম খারা লম্বা দাগ যে দিলা খারা লম্বা লম্বা দাগ দেওয়ার পরে চারটি চিহ্ন পরে যদি এখানে আমরা যদি দেখাই এইরকম একটা খারা লম্বা দাগ দিতে হবে খাড়া লম্বা দাগ দেওয়ার পরে যদি যে কটা এরকম পাবা মনে করে যে চারটা হয়ে গেছে মনে করে যে চারটা হয়ে গেছে তাহলে কি হবে পঞ্চম নম্বরটা পঞ্চম নাম্বারটা মাঝখান দিয়ে কেটে দিতে হবে দেখো তোমাদের ওখানে ব্রাকেটের মাঝে 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 দেখো তোমাদেরকে পাঁচ নাম্বারটা কিভাবে কেটে দেওয়া কেটে দেখানো হয়েছে তো সেভাবে হচ্ছে তোমরা ওখানে দেখাতে পারবা এইভাবে কেটে দেখানো হয়েছে এটা আরো একটা পদ্ধতি করা যায় এইভাবে করা যায় তোমরা যদি দেখতে পাচ্ছ কি না দেখো এখানে এইভাবে করা যায় অর্থাৎ আমরা উপর একটা আবার লিখি এইভাবে এইভাবে পঞ্চম নাম্বারটা করা যায় পাঁচ পাঁচ নাম্বার এরকম খাড়া লম্বা দাগ দিয়ে বা এরকম খাড়া লম্বা দিক দিয়ে আমাদের প্রতি পাঁচটা দিয়ে আটি বানতে হবে সহজ কথাই সহজ বাংলা যদি আমরা বলি প্রতি পাঁচটা দিয়ে আটি বানতে হবে বুঝতে পারছো প্রতি পাঁচটা দিয়ে আমাদেরকে আটি বানতে হবে আটি বেঁধে আমাদেরকে আমাদেরকে এটা সমান হচ্ছে পাঁচ এইটা সমান হচ্ছে পাঁচ অর্থাৎ আমাদের কি পাঁচটি করে প্রতি পাঁচটি করে কেন এটা এভাবে করতে হবে কেন গণনার সুবিধার্থে গণনার সুবিধার্থে আমাদেরকে এই কাজটা করতে হবে গণনার সুবিধার্থে আমাদেরকে এইরকম আটি পাঁচটা করে বান্ডিল করতে হবে বা আটি করতে হবে আটি করার পর আছে পরবর্তীতে যাতে আমাদের গুনতে সুবিধা হয় পরবর্তীতে যে গণসংখ্যা গণসংখ্যা সারণী ছিল গণসংখ্যা পরবর্তীতে যে গণসংখ্যার কলমটা ছিল সেখানে আমাদেরকে সংখ্যা লিখতে হবে এখানে কতটা লম্বা দাগ আছে সেটা আমাদের দেখানোর জন্য সংখ্যা লিখতে হবে যার কারণে আমরা এখানে পাঁচটা একাই হচ্ছে টালি চিহ্ন বা নিয়ম 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 ইউনিক ইউনিভার্সাল একই তো এইভাবে আমরা টালি চিহ্ন দিতে পারি তো এখন হচ্ছে আমরা পরবর্তীতে যেটা আহ আস গণসংখ্যা এখন কতটা কতটা প্রতিটি তথ্যমানের সাথে সংশ্লিষ্ট টালি চিহ্ন গণনা করে তথ্যের গণসংখ্যা হিসেবে সারণীর তৃতীয় কলমে নিজ নিজ তথ্যমানের বিপরীতে লেখা হয় নিজ নিজ তথ্যমানের বিপরীতে লেখা হয় তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে চিহ্ন কতটি আছে সেটা আমরা গণনা করে তাদের আমরা যে প্রথমে আমরা যে কলাম করেছিলাম তথ্যমান তারপরে কলামটা ছিল হচ্ছে টালি চিহ্ন টালি চিহ্ন তিন নাম্বারটা হচ্ছে আহ ছিল হচ্ছে গণসংখ্যা এখানে আমরা তথ্য মান মনে করা যে জিরো থেকে শুরু হয়েছে জিরো ওয়ান টু থ্রি তারপর এখানে টালি চিহ্ন জিরোর এগেনস্ট মনে করা হয়েছে ভ্যালু আছে আর দুইটা ওয়ান এর এগেনস্ট ভ্যালু আছে মনে করা যে চারটা থ্রি এর টু এর এগেনস্ট ভ্যালু আছে মনে করা যে ছয়টা এখানে আছে মনে করা যে তিনটা এখন এই যে আমরা এই যে এখানে কয়টা দাগ দিয়েছি আমরা সেটাকে আমরা গুনে গুনে এখানে লিখবো দুই চার ছয় দুই চার ছয় তিন যে যে গুনে গুনে লিখলাম এটাকে গণসংখ্যা বলছি আমরা এইটা কি গুনে গুনে যে লিখলাম এটাকে আমরা বলছি গণসংখ্যা এখন আমরা একটা উদাহরণ দেখাতে চাই এখন আমরা তোমাদেরকে একটা উদাহরণ দেখাতে চাই উদাহরণ যদি আমরা তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ না উদাহরণটা আমি পড়ি বলি তুমি তোমরা মুখে শোনো রাজশাহী কলেজের বিজন শিক্ষকের পরিবারের সদস্য সংখ্যা রাজশাহী কলেজের বিজ্ঞান শিক্ষকের পরিবারের সদস্য সংখ্যার তথ্য দেওয়া হলো তোমরা নিতে পারো দেখতে পাচ্ছ না সম্ভবত না দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ তোমরা তাহলে দেখো যে এখানে একটা উদাহরণ আছে যে রাজশাহী পরিবারের সদস্য সংখ্যা পরিবারের সদস্য সংখ্যার তথ্য দেওয়া আছে আমরা তথ্যটা যদি বড় একটু আহ লিখেনি তাহলে পরে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে আমরা একটু বড় লিখিনি পাঁচ চার ছয় চার দশ পাঁচ চার দুই দুই তিন চার নয় সাত দুই পাঁচ তিন ছয় চার আট চার এই যে পাঁচটা পাঁচটা করে চারটা লিখেছি এখানে দেখো এখন আমরা যে যে আমাদের আমাদের সেটা হচ্ছে এখান থেকে একটি বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বা সারণী তৈরি করতে হবে একটি বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বা সারণি তৈরি করতে হবে তাহলে পরে আমাদের যে কাজটা এখন করতে হবে তাহলে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বা সারণি তৈরি করতে হলে পরে আমরা একটু আগে যে বর্ণনা দেখলাম বা যে কথাগুলো শুনলাম যে সাধারণত বিছিনা গণসংখ্যা নিবেশন তৈরি করতে আমাদের কি কি প্রসিডিউর ফলো করতে হয় আর কি কি ধাপ অনুসরণ করতে হয় তো আমাদেরকে প্রথম যে কাজটা করতে হয় এক নাম্বার যে এক নাম্বার যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে তথ্য অনুসন্ধান করতে হবে তথ্য অনুসন্ধানের কি কাজ সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানকে আমাদের অনুসন্ধান করে বের করতে হবে এখানে দেখো সর্বনিম্ন মান কি আছে আর সর্বোচ্চ মান কি আছে MDR কি সেটা দেখতে হবে এই তথ্য থেকে এই তথ্য থেকে যদি আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করা করে তাহলে পরে আমরা দেখব যে এখান থেকে সর্বোচ্চ সর্বোচ্চ মান হচ্ছে দশ তাহলে আমরা লিখি সর্বোচ্চ এবং দেখো সর্বনিম্ন মান আছে দুই প্রথম আমাদের প্রথম যে ধাপটা ছিল সেই ধাপটা আমরা সম্পূর্ণ করলাম অর্থাৎ সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান কি হবে সেটা নিয়ে আমরা সেটা থেকে আমরা হচ্ছে যে বের করলাম প্রথম ধাপ দ্বিতীয় ধাপ ছিল হচ্ছে যে সারণী তৈরি করা সারণি তৈরি করা সারণী আমাদেরকে তৈরি করতে হবে তাহলে পরে আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন থেকে যে সারণি তৈরি করতে হয় তাহলে পরে আমরা লিখি বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশ গণসংখ্যা নিবেশন আমরা একটা হেডিং দিই সারণি যেহেতু তৈরি করার পর আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা আমাদের এই সারণীতে আমরা এখান থেকে আমাদের তিনটা তিনটা কলাম থাকবে প্রথম হচ্ছে যে কোনো একটা দিতে পারো তোমরা দুইটাই দেওয়া লাগবে না যেকোনো একটা দিলেই হবে এখানে তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলেছি দুইটা কিন্তু দুইটাই লাগবে না যেকোনো একটা দিলেই চলবে তথ্যমান দিলে পরে সংখ্যা লেখা লাগবে না সংখ্যা তথ্য তথ্যমান লেখা লাগবে না তারপরে যে কলামটা হবে সেটার কি নাম হবে টালি চিহ্ন তার নামটা হবে কি টালি চিহ্ন তারপরে যে কলমটা আমাদেরকে তৈরি করতে হবে সেই কলমটার নাম হবে কি তারপরে আমরা কলম তৈরি করলাম এখন আমাদেরকে প্রতিটা মানের জন্য কোন রিপিটেশন ছাড়া পরবর্তী যে ধাপ সেই পরবর্তী ধাপের জন্য আমাদের কোন রকম রিপিটেশন ছাড়া এই মানগুলা লিখে যেতে হবে দুই থেকে দশ পর্যন্ত কারণ সর্বোচ্চ ভ্যালু আছে দশ আর দুই সর্বনিম্ন আছে হচ্ছে দুই তার মানে আমাকে দুই থেকে শুরু করে দুই থেকে শুরু করে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কোন রকম রিপিটেশন ছাড়া সর্বোচ্চ ভ্যালু পর্যন্ত আমাদেরকে লিখতে হবে লিখলাম আমরা যেহেতু এটা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যার কারণে এখানে কোনো রেঞ্জ নাই শ্রেণী ব্যক্তি নাই শ্রেণীর মধ্যবিন্দু নাই রেঞ্জ বা ব্যক্তি নাই যার কারণে ফেলছি দেখো সম্ভাব্য ছিল সবগুলো লিখে ফেলছি এখন আমরা টালি চিহ্ন মাধ্যমে টালি চিহ্ন তৈরি করবো টালি চিহ্ন আমরা কিভাবে তৈরি করতে পারি প্রথমে আছে প্রথম ভ্যালুটা দেখো আমাদের পাঁচ এখানে লিখেছি প্রথম হচ্ছে পাঁচ পাঁচটা এভাবে কেটে দিলাম কেটে দিয়ে আমরা পাঁচের এগেনেসে পাঁচের এগেনেস্টে একটা ডাক দিলাম খাড়া লম্বা দাগ দিলাম পাঁচের এগনেস্টে পরের ভ্যালুটা আছে চার চারটা এখানে কেটে দিলাম আর এখানে চারের এগেনেস্টে আরেকটা লম্বা দাগ দিলাম তারপরে এখানে আছে ছয় ছয়টা এখানে কেটে দিলাম ছয়ের এগনেস্টে আবার একটা লম্বা দাগ দিলাম তারপর চার আছে চারের এগনেস্টে আরেকটা লম্বা দাগ দিলাম তারপর আছে কি দশ দশের এগেনেস্টে আমরা একটা খাড়া লম্বা দাগ দিলাম তারপরে আছে কত তারপর আছে পাঁচ পাঁচটা এভাবে কেটে দিলাম তারপরে খাড়া লম্বা দাগ দিলাম চার কেটে দিলাম চারের পা এগেনেস্টে একটা খাড়া লম্বা দাগ দিলাম তারপরে দুই দুই এর এগেনস্টে দাগ দিলাম আবার পরেরটা হচ্ছে দুই দুই এর এগেনস্টে দাগ দিলাম তারপর হচ্ছে তিন তিন এর এগেনস্টে আমরা একটা খাড়া লম্বা দাগ দিই তারপরে ভ্যালু হচ্ছে 4 চার এর এগেনস্টে আমরা আবার দাগ দিলাম তারপর হচ্ছে নয় নয় এর এগেনস্টে আমরা একটা লম্বা লম্বা দাগ দিই তারপর হচ্ছে সাত সাত এর এগেনস্টে লম্বা দাগ দিলাম তারপর হচ্ছে দুই দুই এর এগেনস্টে আমরা খাড়া লম্বা দাগ দিলাম তারপর হচ্ছে পাঁচ পাঁচ এর এগেনস্টে আবার দিলাম তারপর হচ্ছে তিন তিনের এগেনস্টে আমরা আবার লম্বা দাগ দিলাম ছয় ছয়ের এগেনস্টে দিই তারপর হচ্ছে চার চার এখানে দেখো একটু খেয়াল করো চারের এগেনস্টে দেখো চার চারটা হয়ে গেছে চারটা লম্বা দাগ হয়ে গেছে যার মানে কি এখন আমাদেরকে পঞ্চম নম্বরটা দিতে হলে পর আমাদের কৌশল অবলম্বন করতে হবে পঞ্চম নম্বরটা এভাবে আমরা লম্বা দাগ দিতে পারি অথবা অথবা এভাবে দাগ দিতে পারি অথবা আমরা এটাকে চারটা এইভাবে দেওয়ার পরে এইভাবে দাগ দিতে পারি এইভাবে দিতে পারি যে কোনো উপায় যে কোনো একটা উপায় অবলম্বন করলেই তোমাদের হয়ে যাবে তো আমি আমি পছন্দ করেছি এটা এটা তোমাদের জন্য দেখাচ্ছি এই পাঁচটা আহ পাঁচ নম্বরটা দিয়ে পাঁচ নম্বরটা দিয়ে আমরা এখানে বান্ডিল করলাম বা আটি বাঁধলাম তাই তো তোমরা যে যেটাতে বুঝো বান্ডিল করা বা আটি আটি বাঁধলাম আমরা এখন পাঁচ নম্বরটা দিয়ে আটি বাঁধলাম তারপরে যদি আবার থাকে তাহলে পরে আমাদেরকে এখন দেখি আমাদের পরবর্তী আর কি আছে পরবর্তীতে আর আছে হচ্ছে যে আট আটের দাগ লম্বা দাগ দিলাম এবং আছে আমরা একটা লম্বা দাগ দিলাম এখন আমাদের এখানকার কাজ শেষ হলো দেখো কেউ বাদ পড়ে নাই এখানে আমরা কেটে দিলাম কেন দেখো তো কেউ যাতে আমাদের দুইবার অন্তর্ভুক্ত না হয় আমরা গণনা করতে টালি চিহ্ন করতে যাই যাতে দুইবার অন্তর্ভুক্ত না হয় যার কারণে আমরা এখানে দাগগুলা দিয়ে দিয়ে কেটে দিয়েছি কারণ আমাদের এখানে যে যদি কেটে না দিই তাহলে পরে পরবর্তীতে কি হতে পারে পরবর্তীতে আমাদের একই একই তথ্য দুইবার কাউন্ট করে ফেলতে পারি টালি চিহ্ন করতে যাই আমরা দুইবার দিতে পারি যার কারণে আমরা এভাবে কেটে দিই কেটে দিলে পরে যেটা আমাদের গণনা হয়ে গেছে সেটা আমাদের কেটে দিলাম এভাবে কাটতে পারি মাথার উপরে যে এভাবে ট্রান্সপোর্ট আকারে দিতে পারি যে একটা দাগ দিয়ে বা কোনো একটা চিহ্ন দিতে পারি অথবা এভাবে গোল করতে পারি এভাবে গোল করতে পারি এভাবে গোল করতে পারি কোনো ভাবে চিহ্ন করতে হবে যে এটা আমার কাউন্ট করা শেষ যে কোনোভাবে আমাদেরকে মার্ক করতে হবে যে এটা আমাদের কাউন্ট করা শেষ হয়ে গেছে তো পরবর্তীতে আর যাতে দুইবার গণনায় অন্তর্ভুক্ত না হয় তাহলে আমরা হচ্ছে যে এখন পরবর্তী আমাদের কাজ যে গণসংখ্যা নিবেশন বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন করার যে কাজ সেটা হচ্ছে যে এখন এই টালি চিহ্ন গুনে গুনে আমাদেরকে গণসংখ্যাতে লিখতে হবে টালি চিহ্ন কয়টা প্রথমটাই হচ্ছে দুই এর গেসটা তিন তারপর তিনের এগেনস্ট হচ্ছে দুই চারের এগেনস্ট হচ্ছে পাঁচ আর এক ছয় তারপর তিন পাঁচ আর এগেনস্ট তিন ছয় এর এগেনস্ট দুই সাতের এগেনস্ট এক আট এর এগেনস্ট এক এবং নয় এর এগেনস্ট এক এবং দশ এর এগেনস্ট এক সব মিলে আমাদের আমরা বলেছিলাম কতজন তথ্য কতজন বিশ জন বিশ হয় কিনা আমাদেরকে গুণে দেখতে হবে নিচে হচ্ছে এন মোট তথ্য সংখ্যা কি আমরা এন দিয়ে প্রকাশ করি তাহলে পরে এন সমান কত বিষ হয়েছে কিনা আমাদেরকে গুণে দেখতে হবে তিন দুই পাঁচ পাঁচ আট ছয় এগারো এগারো আট তিন চোদ্দ চোদ্দ ষোলো আট চার বিশ দেখো বিশ হয়েছে যদি হয় হয় তাহলে পরে বুঝতে হবে তথ্য দুইবার কাউন্ট নাই অর্থাৎ গণনায় দুইবার অন্তর্ভুক্ত হয় নাই অথবা কোনো তথ্য যদি কোন তথ্য আবার বাদও পড়ে নাই অর্থাৎ কোন তথ্য আমাদের টালি চিহ্ন টালি চিহ্ন করতে যায় দুইবার অন্তর্ভুক্ত হবে না আবার কোনো বা কোনোটা বাদ পড়তে পারবে না টোটাল আমাদের আমাদের যে যে কয়টা তথ্য দেওয়া আছে এখানে আমাদের বলা হয়েছিল বিশ জন বিশ জন শিক্ষকের পরিবারের সদস্য সংখ্যা তাহলে আমরা বিশ জন পরিবারের সদস্য সংখ্যা আমরা টালি চিহ্নের মাধ্যমে উপস্থাপন করলাম তো এখানে দেখো বিশ জন এন সমান বিশ হয়েছে তার মানে আমাদের কেউ বাদ পড়ে নাই অথবা কেউ দুইবার গণনায় অন্তর্ভুক্ত হয় নাই ঠিক আছে তোমরা বিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন কিবা নিবেশন বা সারণী কিভাবে তৈরি করতে হয় নিশ্চয়ই বুঝতে পারছো কোন সমস্যা থাকলে বলতে পারো আমরা এখন পরবর্তীতে যে পরবর্তী বিষয়টাতে যাই পরবর্তী বিষয় যেটা সেটা হচ্ছে যে অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী আমাদের যে অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন আছে সেটা প্রস্তুত প্রণালী বা কিভাবে আমরা প্রস্তুত করতে পারি আমরা এর আগে দেখলাম বিচ্ছিন্ন গণসংখ্যার নিবেশন প্রস্তুত প্রণালী এবং তার একটা উদাহরণ আমরা এখন দেখতে চাই অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন কিভাবে প্রস্তুত করতে হয় কি কি ধাপ বা পদ্ধতি অনুসরণ করতে হয় আমরা প্রথম যে ধাপটা অনুসরণ করতে হয় সেটা হচ্ছে যে তথ্য অনুসন্ধান অর্থাৎ সংগৃহীত তথ্য অনুসন্ধান করে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান বের করতে হয় যেটা আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনেও করেছি যে কাজটা আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনেও করেছি সেটা এটা আর বলা একই একই রকম অর্থাৎ সর্বনিম্ন মান যেটা সেটা বের খুঁজে বের করবে এবং সর্বোচ্চ মান যেটা সেটা খুঁজে বের করবে দ্বিতীয় কাজ সারণী তৈরি করা সারণী আমরা আগেও তৈরি করেছি কিন্তু এখনো তৈরি করতে হবে বেলায় তৈরি করতে হবে কিন্তু সারণীর সারণীর প্রথম কলাম কলামটার নাম চেঞ্জ হয়ে যাবে প্রথম কলামটার নাম চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ পরিবর্তন হবে কিভাবে প্রথম কলাম যেটা হবে সেটা আছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দ্বিতীয় কলাম যেটা হবে খালি চিহ্ন তিন নাম্বার কলাম যেটা হবে গুণ সংখ্যা নিবেশন এই তিনটা কলাম শিরোনাম যুক্ত তিনটি কলাম খালি সারণী তৈরি করতে হবে যেটা আমরা আগের বেলায় করে দেখালাম এখন আমাদেরকে তিন নম্বর যে কাজটা সেটা হচ্ছে পরিসর নির্ণয় করতে হবে পরিসর নির্ণয় কিভাবে করতে পারি তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য বা ব্যবধানকে বলা হচ্ছে পরিসর তথ্য সারির সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের পার্থক্যই হচ্ছে কি পরিসর তাহলে পরে যে মান আছে সর্বনিম্ন মান আমরা বের করেছি এবং সর্বোচ্চ মানও বের করেছি এদের যে পার্থক্য সেটাকে যদি বলা হয় আমরা বের করতে পারবো পরিসর নির্ণয়ের সূত্রটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি দেখো পরিসরে যদি তত্ত্ব তত্ত্ব সর্বনিম্ন মান এক্স এল হয় এবং সর্বোচ্চ মান এক্স এইচ হয় তবে উক্ত তত্ত্বসারী পরিসর হবে আর ইকাল টু এক্স এইচ মাইনাস এক্স এল অর্থাৎ আর কথা থেকে আসলো আর হচ্ছে পরিসর পরিসরের পরিসরের ইংরেজি আছে রেঞ্জ রেঞ্জ থেকে আমরা আর লিখেছি পরিসর ইকুয়াল রেঞ্জ ইকুয়াল টু আর ইকুয়াল টু এক্স এইচ মাইনাস এক্স এল এখান থেকে আমরা পরিসর নির্ণয় করতে পারবো খুব ইজি পরিসর নির্ণয় করা খুব ইজি তার যে কাজ আমাদের শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে শ্রেণীর সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে শ্রেণীর সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো গণসংখ্যা নিবেশনের যে কয়েকটি শ্রেণী থাকে তাকে শ্রেণী সংখ্যা বলে গণসংখ্যা নিবেশনে যে কয়টা শ্রেণী থাকে তাকে বলা হচ্ছে শ্রেণী সংখ্যা পরিসংখ্যানবিদের মতে একটি আদর্শ গণসংখ্যা নিবেশনে শ্রেণীর সংখ্যা পাঁচটির কম নয় পাঁচটির কম নয় বা পঁচিশটির বেশি ন হওয়া উচিত নয় তারপরে আবার আরেকজন আহ পরিসংখ্যানবিদের এই যে স্ট্রাগস শ্রেণী সংখ্যা নির্ণয় একটা সূত্র প্রদান করেছেন সূত্রটা কি কে ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লগ টেন এন অর্থাৎ লাগাই দম তোমরা জানো একটা ন্যাচারাল লাগাই দাম একটা বেশ ভিত্তিক অর্থাৎ টেন ভিত্তিক লাগিয়ে দম সেটা টেন ভিত্তিক লাগাই দম এর ক্ষেত্রে যদি এন এনটা কি শ্রেণীর সংখ্যা মানে গণসংখ্যা বা মোট তথ্য সংখ্যা অর্থাৎ আমাদের কতগুলো তথ্য দেওয়া আছে তথ্য সারির যে সংখ্যা সেটা হবে এন আহ ক্যাপিটাল এনও লেখা আছে ছোট এন ও লেখা যায় এটা কোনো সমস্যা এই ক্ষেত্রে নাই তবে অন্যান্য ক্ষেত্রে ছোট হাতের এন এবং বড় হাতের এন সমস্যা তৈরি করে যখন হয় এই ধরনের কথা আমরা বলবো আর কে দিয়ে আমরা বলেছি শ্রেণীর সংখ্যা আমরা নির্ণয় করতে যাচ্ছি তো শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা কে আমরা কে দিয়ে প্রকাশ করি কে ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি লগ টেন এন এই এই সূত্রের মাধ্যমে আমরা শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে পারি শ্রেণীর সংখ্যা নির্ণয়ে আর একটা সূত্র আছে কে ইকুয়াল টু রুট ওভার এন তবে এই যে স্ট্রাইক্স এর সূত্রটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখন বলা হচ্ছে এই যে কে ইকুয়াল টু রুট ওভার এন অথবা স্ট্রাইক্স এর সূত্র যে আমরা ব্যবহার করলাম এই এই সূত্রটা ব্যবহার করার ফলে একটা পূর্ণ সংখ্যা আসবে না ভগ্নাংশ আসবে তো উপায় কি আমাদের ভগ্নাংশ আসলে ভগ্নাংশ আসলে তার নিকটবর্তী পূর্ণ সংখ্যা হবে নিকটবর্তী পূর্ণ নিকটতম পূর্ণ সংখ্যা যে যেটা হবে সেটা সেটাই হবে হচ্ছে তোমার হচ্ছে শ্রেণী সংখ্যা যদি মনে করো যে পাঁচ পয়েন্ট ছয় ছয় তার মানে কি এটা হচ্ছে শ্রেণী সংখ্যা হবে ছয় কারণ হচ্ছে আমরা আমরা সাধারণত একটা নিয়ম ফলো করি যে ভগ্নাংশ যদি 5.5 এর বেশি হয়ে যায় বা .5 হয় তাহলে পরে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাতে যাই আর যদি .5 এর ছোট হয় তাহলে তার আগের যে পূর্ণ সংখ্যা ছিল সেখানে থেকে যায় এই এটা হচ্ছে একটা সাধারণ নিয়ম আমরা এই নিয়মটাই ফলো করে থাকি সব সময় এখন পরবর্তী যে ধাপটা আমাদের আসে সেটা হচ্ছে শ্রেণী বা শ্রেণী ব্যবধান নির্ণয় শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয় তথ্যশারীর পরিসরকে শ্রেণী সংখ্যা দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় তার নিকটতম পূর্ণ সংখ্যায় আছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান তত্ত্ব শরীর পরিসর পরিসরটা আমরা আগে নির্ণয় করে শিখেছি সেটাকে যদি শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যাও নির্ণয় করা শিখেছি তাহলে পর পরিসরকে শ্রেণীর সংখ্যা দিয়ে যদি ভাগ করি যে মান পাবো তার নিকটবর্তী পূর্ণ সংখ্যা অর্থাৎ বুঝাই যাচ্ছে যে এটা একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসবে তার মানে ভগ্নাংশ যদি আসে ভগ্নাংশ আসে সবসময় যে আসবে তা না ভগ্নাংশ আসতে পারে আর যদি ভগ্নাংশ আসে তাহলে পরে নিকটবর্তী পূর্ণ সংখ্যা হবে আর যদি ভগ্নাংশ না আসে রাউন্ড রাউন্ড সংখ্যা আসে রাউন্ড ভালো আসে তাহলে তো কোন কথাই নাই যে আসবে তাই তাহলে যে মানটা হবে সেটাই হবে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি এখন শ্রেণী ব্যক্তি আমাদের আমাদের শ্রেণী ব্যক্তির জন্য একটা সাধারণ নিয়ম আছে যে শ্রেণী ব্যক্তি সাধারণত সমান রাখা উচিত তবে সবসময় সমান রাখতেই হবে এমন কথা নাই সমান রাখলে অনেক সুবিধা পাওয়া যায় কিন্তু সমান না সবসময় সমান থাকে না সমান না থাকলে আরো কথা আছে আরো বিষয় আছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব তো সব সময় সমান থাকে না তবে সমান রাখা উচিত এটা আমরা বলছি বলছি কিন্তু সব সময় সমান থাকে না যেটা পরিসর পরিসরকে যদি আর এবং শ্রেণীর সংখ্যাকে যদি কে দিয়ে প্রকাশ করি তবে শ্রেণী সি আই ক্লাস ইন্টারভেল শ্রেণী ব্যক্তিকে আমরা ক্লাস ইন্টারভেল বলি ক্লাস ইন্টারভেল সি ক্লাস থেকে সি এবং ইন্টারভেল থেকে আই সি আই হবে

আমাদের শ্রেণীর সীমা নির্ণয় করতে হলে আমাদের দুইটা পদ্ধতি আছে সাধারণত দুইটা পদ্ধতি নির্ণয় ব্যবহার করে আমরা শ্রেণীর সীমা নির্ণয় করে থাকি তো একটা পদ্ধতি হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি বা এক্সক্লুসিভ মেথড এবং আরেকটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি বা ইনক্লুসিভ মেথড আমরা মেথড দুইটা নিয়ে আলোচনা করে নিই তার উদাহরণও দেখাবো ইনশাআল্লাহ তো প্রথম কথা হচ্ছে যে বহির্ভুক্ত পদ্ধতি বহির্ভুক্ত পদ্ধতি কি যে পদ্ধতিতে কোনো গণসংখ্যা নিবেশনের কোনো শ্রেণীর উচ্চ সীমাকে ওই শ্রেণীর বহির্ভুক্ত ধরেন পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত ধরা হয় তাকে বহির্ভুক্ত পদ্ধতি বলেন দেখো একটু বিষয়টা দেখো গণসংখ্যা নিবেশনের কোন সীমা কোন একটা শ্রেণীর যে সীমা ওই শ্রেণীতে ধরা যাবে না পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত ধরতে হবে অন্তর্ভুক্ত ধরে যদি করা হয় তাহলে তারা বলতে হবে বহিরভুক্ত পদ্ধতি এই পদ্ধতিতে পদ্ধতিতে গণসংখ্যা সাধারণত কোনো শ্রেণীর সীমা হতো তার পরবর্তী শ্রেণীর সীমা একই সংখ্যা হয় অর্থাৎ আগের শ্রেণীর উচ্চ শ্রেণীর উচ্চসীমা এবং পরবর্তী শ্রেণীর যে শ্রেণীর নিম্নসীমা সেটা দুইটা কি একই একই সংখ্যা সংখ্যা হবে কিভাবে আমরা আমরা উদাহরণে দেখাচ্ছি তোমাদের দেখো এই পদ্ধতিতে পরপর দুইটি শ্রেণীর নিম্ন নিম্নসীমা পরপর দুইটি শ্রেণীর নিম্ন সীমার ব্যবধানই হবে শ্রেণী ব্যবধান এই পদ্ধতিতে কি হবে দুইটি পরপর দুইটি শ্রেণীর সীমার ব্যবধানই হবে শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন চলছায়া চালকের ক্ষেত্রে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে এই পদ্ধতি ব্যবহার করা হয় অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে এই পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতি থেকে নিণিত গণসংখ্যা নিবেশন হতে সরাসরি মাধ্যমে এবং প্রচুরক নির্ণয় করা যায় আমরা কিছু কথা বহির্ভুক্ত পদ্ধতি সম্বন্ধে বললাম তার কিছু বৈশিষ্ট্যের কথা বললাম ক্যারেক্টারিস্টিক্স এর কথা বললাম তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ দেখবা এখন হচ্ছে আমরা কিছু বহির্ভুক্ত পদ্ধতির শ্রেণীসীমার উদাহরণ দেখতে চাই উদাহরণটা দেখো তোমরা বহির্ভুক্ত পদ্ধতির উদাহরণ আমরা দেখতে চাই উদাহরণটা একটু দেখো উদাহরণটা দেয়ার জন্য যদি তোমরা দেখো খেয়াল করো দেখতে পারবা যেটা এখানে দেখো পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ তোমরা যদি দেখো লক্ষ্য করা দেখো যে পাঁচ থেকে দশ দশ থেকে বিশ পনেরো সরি পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ শ্রেণীব্যাপ্তি আছে তারপরে এই ব্যক্তি থেকে তোমরা যে আহ শ্রেণীব্যাপ্তি আহ শ্রেণীব্যাপ্তি এই শ্রেণীব্যাপ্তিতে আমরা দুইটা কলামে লিখেছি আমরা সাধারণত কি একটা একটা কলামে হাইপেন দিয়ে লিখি তাই না হাইপেন হাইপেন দিয়ে লিখি কিন্তু এটাকে আমরা শুধুমাত্র শ্রেণী ব্যক্তিকেই তোমাদেরকে বোঝাতে যাচ্ছি যার কারণে এটা দুইটা কলামে লিখেছি তোমরা বেবনা না কিন্তু দুইটা দুইটা কলামে আলাদা সবসময় আমরা লিখি সবসময় দুইটা কলামে লিখি না কিন্তু যেহেতু আমরা দেখাতেই যাচ্ছি বা বোঝাতেই যাচ্ছি শ্রেণী ব্যক্তির নিম্নসীমা কোনটা আর উচ্চ কোনটা যার কারণে আমরা এখানে দুইটা কলামে লিখেছি প্রথম কলামে যেটা লিখেছি দেখো নিম্ন সীমা সেই কলামে শিরোনাম হচ্ছে নিম্নসীমা পরবর্তী কলাম যেটা উচ্চসীমা শিরোনাম দেখো পাঁচ থেকে দশ তারপরে দেখো যে পরে দ্বিতীয় দ্বিতীয় রোতে দেখো দশ থেকে দশ থেকে পনেরো দশ থেকে যদি পনেরো হয় তাহলে পরে এখন দেখো প্রথম শ্রেণীতে উচ্চ সীমা ছিল সে দশ আবার দ্বিতীয় শ্রেণীতে নিম্ন সীমা সেও কথাটা আমরা বলছি যে আমার মানে ব্যাবধানো হয়ে যাচ্ছে পরে ওইটা ওখানেই আমি যেখানে পড়াচ্ছি ওখানে ওখানেই থাকবে এখানে না এখানে আমার বেশি চলে যাচ্ছে হ্যাঁ এখন হচ্ছে দেখো নিম্ন নিম্নসীমা এবং উচ্চসীমাটা দেখো আমরা এখানে আমরা যে কথা বলতে যাচ্ছি যে নিম্নসীমা পাঁচ এবং উচ্চসীমা দশ পরবর্তী দেখো তার পরবর্তীতে শ্রেণীর নিম্নসীমা দশই আবার কি পরবর্তী শ্রেণীর নিম্নসীমা তাহলে পরে একই সংখ্যা দুইবার আসলো হ্যাঁ আমরা এই বহির্ভুক্ত পদ্ধতিতে এই কথাটাই সব বলে থাকি যে একই সংখ্যা প্রথম শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হবে প্রথম শ্রেণীর উচ্চসীমা কি হবে পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হবে তারপরে দেখো দ্বিতীয় শ্রেণীতে দশ থেকে পনেরো দশ হচ্ছে নিম্নসীমা উচ্চসীমা হচ্ছে পনেরো ক্ষেত্রে দেখো যে এই পনেরোটা হচ্ছে উচ্চসীমা এই পনেরো উচ্চসীমা পরবর্তী শ্রেণীর তৃতীয় শ্রেণীতে দেখো পুনরায় আবার নিম্নসীমা হিসেবে ব্যবহৃত হয়েছে তার মানে যে আমরা বলছি প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীতে কি হবে নিম্নসীমা হিসেবে ব্যবহৃত হবে এখানে এখানে দেখো দশ এখন হচ্ছে পাঁচ প্রথম শ্রেণিতে অন্তর্ভুক্ত হবে টালি চিহ্ন যখন করব। আমরা পাঁচ প্রথম শ্রেণিতে অন্তর্ভুক্ত হবে কিন্তু দশ কিন্তু দশটা দেখো দশ প্রথম শ্রেণীতেও আছে দ্বিতীয় শ্রেণীতেও আছে তাহলে পরে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে দুই জায়গায় থাকলে এখন দশকে আমরা কোথায় কাউন্ট করব। সমস্যা হচ্ছে এখানে দশকে আমরা কোথায় কাউন্ট করব। দশকে কালি চিহ্ন দেওয়ার সময় দশ দশ কোন শ্রেণীতে আমরা অন্তর্ভুক্ত করব। দশকে প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যাবে না দশকে যা দ্বিতীয় শ্রেণীতে যেখানে নিম্ন সীমা হিসাবে আছে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে এই যে আমরা প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত করলাম না করার কারণে এই পদ্ধতির নাম হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি না প্রথম শ্রেণীতে যে প্রথম উচ্চ সীমা যে আছে তাকে আমরা প্রথম শ্রেণীতে তাকে অন্তর্ভুক্ত না করে দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হিসাবে যেখানে আছে সেখানে যে অন্তর্ভুক্ত করলাম যার কারণে এই পদ্ধতির নাম হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি এখানে দেখো একটা কথা আমরা বলি দশ হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে পনেরো পনেরো হবে তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত কিন্তু সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ যদি হয় অর্থাৎ চোদ্দ পয়েন্ট যদি হয় তাহলে পরে আমরা কি করব চোদ্দ পয়েন্ট পাঁচ দ্বিতীয় শ্রেণিতে হবে একজাক্টলি পনেরো যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই শ্রেণীতেই নিতে থাকবো ঠিক একজাক্টলি পনেরো যখন হয়ে যাবে তখন আর ওই উচ্চসীমা উচ্চসীমা নেবো না পরবর্তীতে নেবো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা আসি অন্তর্ভুক্ত পদ্ধতি অন্তর্ভুক্ত পদ্ধতি কি যে পদ্ধতিতে কোনো গণসংখ্যা নিবেশনের কোন শ্রেণীর নিম্নসীমা ও উক্ত ধরা হয় তাকে পদ্ধতি বলে যদি উচ্চসীমা এবং নিম্নসীমা একই একই শ্রেণিতে ধরা হয় তাহলে তাকে বলা হবে অন্তর্ভুক্ত পদ্ধতি এই শ্রেণিতে উচ্চসীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমা দুটি পৃথক সংখ্যা হয় পৃথক সংখ্যা হয় বলতে উচ্চ উচ্চসীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্নসীমা আমরা বলেছিলাম যে কোন পরবর্তী শ্রেণীর সংখ্যা হবে কিন্তু প্রথম শ্রেণীর উচ্চসীমা কোন শ্রেণীর সীমা এবং তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা দুটি পৃথক সংখ্যা হবে এই পদ্ধতিতে পরপর দুটি শ্রেণীর সীমার পার্থক্যকে শ্রেণী ব্যবধান বলা হয় পরপর দুটি শ্রেণীর নিম্ন সীমাকে শ্রেণী ব্যবধান বলা হয় বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে এই পদ্ধতি এই পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতির গণসংখ্যা নিবেশন সরাসরি মধ্যমে এবং কচুরক নির্ণয় করা যায় না অন্তর্ভুক্ত পদ্ধতি শ্রেণী সীমার উদাহরণ আমরা একটা উদাহরণ দেখি উদাহরণটা দেখো তোমরা এখন এখানে দেখো নিম্ন সীমা এবং উচ্চ সীমা আমরা আগের মতোই কলমটা আমরা সাজাইছি কিন্তু এখানে দেখো 10 থেকে ১৯। বিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে উনচল্লিশ এই যে দশ হচ্ছে নিম্নসীমা সীমা উচ্চ সীমা হচ্ছে উনিশ এবং তার দ্বিতীয় দ্বিতীয় যে আমরা শ্রেণী সীমা তৈরি করেছি সেখানে বিশ থেকে শুরু হয়েছে উনত্রিশে যাই শেষ হয়েছে দেখো দশ শ্রেণী ব্যাপ্তি নিয়ে আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান নিয়ে করেছি এখানে দেখো এখানে শুরু হয়েছে দশ থেকে এবং শেষ হয়েছে হচ্ছে কোন একটা শ্রেণী শেষ হয়েছে উনিশ উনিশ পর্যন্ত এখানে পরবর্তীতে শুরু হয়েছে বিশ থেকে তার মানে এখানে কোন সংখ্যায় রিপিট হয় নাই দেখো কোন সংখ্যাটাই রিপিট হয় নাই রিপিট যেহেতু হয় নাই সেহেতু কোথায় কাউন্ট করব সেই টেনশন আমাদের এখানে নাই অন্তর্ভুক্ত পদ্ধতিতে এটা আমরা করতে পারি তাই না অন্তর্ভুক্তির মাধ্যমে এটা করতে পারি যে বহির্ভুক্ত পদ্ধতিতে যে সংখ্যাটা রিপিট হতো যার কারণে আমাদের কোথায় অন্তর্ভুক্ত করবো এটা নিয়ে একটা সমস্যা তৈরি হতো দ্বিধা তৈরি হতো তো এটা আমরা এই দ্বিধাটা আর আমাদের থাকবে না এখন শ্রেণীর ব্যবধান আমরা কিভাবে করব পরপর আমরা বলেছি পরপর দুইটি শ্রেণীর নিম্ন সীমার ব্যবধানই আছে শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধান কত প্রথম শ্রেণীতে নিম্ন আছে দশ এবং পরবর্তী শ্রেণীতে নিম্ন সীমা ছিল হচ্ছে বিশ তারপর হচ্ছে বিশ থেকে দশ বিয়োগ করলে যা হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান তার মানে বিশ থেকে দশ বিয়োগ করলে যা হবে সেটা হচ্ছে দশ দশ হবে শ্রেণী ব্যবধান তারপর আমরা দশ দিয়ে দশ শ্রেণী ব্যবধান নিয়ে আমরা কি একটা গণসংখ্যা নিবেশনের সীমা শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেখাইছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা আরো একটা উদাহরণ দেখব উদাহরণ দেখলে পরে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে এখন টালি চিহ্ন এবং গণসংখ্যা আগের মতোই প্রতিটি শ্রেণী শ্রেণীর অন্তর্ভুক্ত যে মান আছে তার জন্য আর এগেসটা একটা করে খাড়া লম্বা দাগ দিতে হবে খাওয়া লম্বা দাগ যাকে আমরা টালি চিহ্ন বলছি সেটা দিতে হবে টালি চিহ্ন কলামে এভাবে চারটি টালি চিহ্ন পর পঞ্চম টালি চিহ্নটি পঞ্চম টালি চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ এভাবে লম্বা করে দিতে পারি এইভাবে ক্রস করে দিতে পারি আমরা দেখাইছি তোমাদেরকে দুইবার করে কিভাবে তারপর এই টালি চিহ্নগুলোকে গণনা করে গণসংখ্যা কলামে যদি আমরা প্রতিটা শ্রেণীর এগেনিস্টে লেখি তাহলে পারি সেটা হবে আছে আমাদেরকে গণসংখ্যা তো এটা হচ্ছে আমাদের গণ অবিচ্ছন্ন গণসংখ্যা নিবিষন প্রস্তুত করার প্রণালী আমরা এখন একটা উদাহরণ দেখতে চাই অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবিষন কিভাবে প্রস্তুত করা যায় তার একটা উদাহরণ আমরা দেখতে চাই তাহলে পরে আমরা দেখো উদাহরণটা একটু নিয়ে আমরা আলোচনা করি দেখো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নিচে পঁচিশ জন শিক্ষার্থীর পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো পঁচিশ জন শিক্ষার্থীর পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো তাহলে পরে পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর আমরা যদি দিই তাহলে পরে প্রাপ্ত নম্বর পঁচিশ জন শিক্ষার্থীর তাহলে আমরা এই প্রশ্নটা আমরা একটু বোর্ডে নিই লিখে যদি নেই তাহলে পরে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আগে আমরা পঁচিশ জন শিক্ষার্থীর নাম্বারটা উঠাই নিই তাহলে নম্বর পঁচাত্তর তারপর আছে চৌষট্টি তারপর আছে পঞ্চান্ন ষাট চল্লিশ আটচল্লিশ সত্তর উনসত্তর বাউান্ন চুয়াত্তর আশি পঁয়ষট্টি বাহাত্তর ঊনপঞ্চাশ পঞ্চাশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তেষট্টি একষট্টি আটান্ন তারপর আছে তিপ্পান্ন উনষাট চুয়ান্ন আটান্ন এবং 43 এই হচ্ছে মোড হচ্ছে 25 n হচ্ছে 25 আমাদের 25 জন 25 জন শিক্ষার্থী আমরা প্রাপ্ত নম্বর পরিসংখান বিষয়ে প্রাপ্ত নম্বর আমরা এখানে লিখে নিলাম তাহলে পরে আমরা এখন আমাদের তৈরি করতে হবে উদ্দেশ্য আমাদের কি প্রশ্ন দেখি এখন আমরা প্রশ্ন দা উপরোক্ত তথ্যতে উপযুক্ত শ্রেণী উপযুক্ত শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি নিয়ে নিম্নক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো নিম্নক্ত দুইটা পদ্ধতি বলা আছে একটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি আর একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি ক নম্বর প্রশ্ন ছিল এটা খ নম্বর প্রশ্ন বহির্ভুক্ত পদ্ধতিতে শতকরা কতজন ছাত্রের শতকরা কতজন ছাত্রের প্রাপ্ত নম্বর ষাট বা তার উর্ধ্বে ষাটের উর্ধ্বে ষাট না ষাটের উর্ধ্বে সেটা নির্ণয় করতে বলা হয়েছে তারপরে আমরা এখন অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন প্রস্তুত করার জন্য আমরা এখানে লিখলাম অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন এখন এখান থেকে আমরা এখন আমাদের প্রথম যে কাজ প্রথম যে কাজ সে কাজটা কি হবে প্রথম যে কাজ সে কাজটা আমাদের করতে হবে যে তথ্য অনুসন্ধান করতে হবে তথ্য অনুসন্ধান করার জন্য কি কাজ করতে হবে আমাদেরকে তথ্য অনুসন্ধানের জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে ছোট ছোট থেকে বড় ছোট সর্বনিম্ন ভ্যালু কত এবং সর্বোচ্চ ভ্যালু কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালু সর্বোচ্চ মান কত আমাদেরকে খুঁজে বের করো তোমরা সর্বনিম্ন মান কত আছে খুঁজে বের করো তাহলে পরে সর্বনিম্ন আর সর্বোচ্চ মান আছে আমরা দেখতে পাচ্ছি আশি সর্বোচ্চ মান এখানে দেখতে পাচ্ছি আমরা আশি আছে আর সর্বনিম্ন মান আছে কত সর্বনিম্ন মান আছে চল্লিশ চল্লিশ মান আছে চল্লিশ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যা পেলাম এখান থেকে আমাদেরকে কি করতে হবে পরবর্তীতে আমরা বলেছিলাম যে সারণী তৈরি করতে হবে দুই নম্বর যেটা দুই নম্বর অপশন হচ্ছে যে সারণী তৈরি করতে হবে সারণীর কি কি কলাম থাকবে সারণীর যে যে কলাম থাকবে সেটা সেটা কি কি হবে সারণীতে কলাম থাকবে তিনটা তিনটা কলামের তিনটা কলামের প্রথম কলামের শিরোনাম থাকবে কি প্রথম কলামের শিরোনাম থাকবে শ্রেণী ব্যাপ্তি প্রথম কলামের শিরোনাম হবে শ্রেণীব্যাপ্তালি চিহ্ন তৃতীয় কলামের হচ্ছে গণ সংখ্যা এই হচ্ছে তিনটা 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 কলাম যুক্ত আমাদের একটা সারণী তৈরি করতে হবে দ্বিতীয় নাম্বার কাজ ছিল তৃতীয় নাম্বার কাজ কি তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদের এখন হচ্ছে যে উপযুক্ত আমাদের প্রশ্নে বলা ছিল উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে এখন উপযুক্ত শ্রেণীব্যাপ্তি যদি আমাদেরকে নিতে হয় বা শ্রেণী ব্যবহার শ্রেণী ব্যবধান নিতে হয় তাহলে আমাদেরকে কিছু কাজ করতে 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 হবে 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 আমাদের উপযুক্ত পরিসর বের বের শ্রেণী সংখ্যা তারপর শ্রেণী ব্যবধান বের করতে হবে আমরা তাহলে পরে প্রথম যে সর্ব সর্বনিম্ন সর্বোচ্চ মান এক নম্বর যে কাজটা ছিল সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করেছি তাহলে পরিসর বের করতে হবে পরিসর সমান আমরা কি করতে পারি কি পরিসর পরিসর সমান পরিসরকে আট আট দিয়ে প্রকাশ করা হয় পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু সর্বোচ্চ ভ্যালু এবং সর্বোচ্চ সর্বোচ্চ আহ পরিসর তাহলে পরিসর পেলাম হচ্ছে চল্লিশ চল্লিশ পেয়েছি পরিসর তাহলে পর আমরা পরিসর বের করলাম এখন আমাদের যে কাজটা করতে হবে পরিসর আমরা পেয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে আছে শ্রেণী সংখ্যা বের করতে হবে শ্রেণী ব্যবধান বের করতে হলে আমরা জানি পরিচয় ডিভাইডেড বাই শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা যদি আমরা বের করতে চাই শ্রেণী সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে পরে আমরা এখন একটু কলামটা একটু মুছে আমরা এখানে আমাদের কার্যক্রমটা শেষ করি তারপর কলাম তৈরি করবো আবার ঠিক আছে তাহলে পরে পরিসর আমরা পেয়েছি এই আমরা এই জি এস টি আর ইউ জি সূত্র অনুসারে এর সূত্র অনুসারে সূত্র মতে সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি কে দিয়ে কে দিয়ে প্রকাশ করেছি সূত্রটা কি ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু তারপর হচ্ছে লগ দশ ভিত্তিক তারপরে এন এন এর মান কত আমাদের আমরা বলেছিলাম পঁচিশ জন শিক্ষার্থীর তার মানে হচ্ছে এই যে এই যে এখানে আমরা লিখে রেখেছি পঁচিশ এন হচ্ছে পঁচিশ তাহলে আমরা এখানে লিখি ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লগ দশ ভিত্তিক পঁচিশ তারপরে এইটা তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করো লগ এর মান দশ ভিত্তিক লগারিদম যেটা সেটা তোমরা বের করো বের করলে যে মানটা বাবা দেখো সেই মানটা পাঁচ পয়েন্ট ছয় দুই পাঁচ পয়েন্ট ছয় দুই হয়েছে এটা কে এর মান হচ্ছে পাঁচ পয়েন্ট ছয় দুই তার মানে কি এখানে দেখো এর মান পাঁচ পয়েন্ট ছয় দুই আমরা বলেছি এটা যদি ভগ্নাংশ আসে তাহলে আমাদের কি করতে হবে তার নিকটবর্তী নিকটবর্তী তাহলে পরে মানটা হবে কি তার নিকটবর্তী পূর্ণ সংখ্যা সংখ্যা এর মান হবে তার মানে এটা পাঁচ পয়েন্ট ছয় দুই মানে কি এটা এর কাছাকাছি তাই তো যার কারণে আমরা পূর্ণ সংখ্যা নিলাম ছয় নিকটবর্তী পূর্ণ সংখ্যা আমরা ছয় এখানে নিলাম এটা পেলাম হচ্ছে শ্রেণীর এটা কি হলো আমাদের এইটা পেলাম আমরা শ্রেণীর সংখ্যা এখন শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হবে আমরা যদি শ্রেণী ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে পর আমাদের কি করতে হবে শ্রেণীর ব্যবধান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে পর আমাদের যেটা করতে হবে শ্রেণী ব্যবধান ইকুয়াল টু আমরা কি জানি শ্রেণী ব্যবধান টু জানি শ্রেণী ব্যবধান ইকুয়াল টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণীর সংখ্যা তাই তো শ্রেণীর সংখ্যা তারপরে শ্রেণীর সংখ্যা কত পেয়েছি চল্লিশ বাংলা ইংরেজি মিশাই না এখানে হচ্ছে সব আমরা অঙ্কগুলা অঙ্ক সংখ্যাগুলা আমরা বাংলায় লিখেছি তো বাংলায় লিখি তারপরে হচ্ছে কি আমি নিজেই এখানে মিশাই ফেলেছি তাই তো আমি এখানে মিশাই ফেলেছি আমরা যদি এটাকে চল্লিশ আহ এটাকে চল্লিশ যদি ইংরেজিতে লিখি তাহলে পরে এটা চল্লিশ চল্লিশ তাহলে পরে হচ্ছে যে দেখো শ্রেণীর সংখ্যা ছয় তাহলে পরে কত হবে কত হবে দেখো ভাগ করলে দেখ এটা দাঁড়ায় এটা একটা কি ভগ্নাংশ আসলো তার মানে কি এটা আমরা এটা আমরা কি একটা পূর্ণ সংখ্যা নিতে হবে নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা নিতে হলে পরে আমাদের কত হবে এটা হবে সাত দেখো নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা হচ্ছে সাত তাহলে পরে আমরা পেয়েছি আমাদের প্রথমে প্রশ্ন বলা ছিল উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উপযুক্ত শ্রেণী ব্যবধানের এই কথাটা বলার কারণে আমাদেরকে এতটুকু কাজ বের করতে হলো তারপর পরিসর শ্রেণী সংখ্যা বের করতে এবং শ্রেণী ব্যবধান বের বের করতে হলো করে আমাদেরকে পরবর্তী ধাপে আমাদের যেতে হবে তাই তো আমাদের যদি এই কথা উপযুক্ত শ্রেণী ব্যবধান যদি না বলতো তাহলে পরে আমাদেরকে এটা না করলেও এটা আনুমানিক ভাবে আমরা শ্রেণী ব্যবধান নিতে পারতাম কিন্তু যেহেতু আমাদের প্রশ্নে বলেই দেওয়া আছে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে তৈরি করতে হবে যার কারণে আমরা এটা আমাদের মন গড়া ভাবে নিতে পারবো না তাই ঠিক আছে যার কারণে আমরা শ্রেণী ব্যবধান তৈরি করলাম শ্রেণী সংখ্যা বের করলাম পরিসর বের করলাম অর্থাৎ শ্রেণী ব্যবধান বের করার জন্য আমাদের পরিসর এবং শ্রেণী সংখ্যা বের করতে হলো এখন উপযুক্ত শ্রেণী ব্যবধান আমরা পেয়ে গেছি সাত শ্রেণী ব্যবধান নিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে তাহলে সাত শ্রেণী ব্যবধান নিয়ে একটা যা এখন যদি আমরা যদি বহির্ভুক্ত পদ্ধতি গণসংখ্যা নিবেশন তৈরি করি এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে এখন আমরা একটু মুছে দিই তোমরা নিচে এতক্ষণ বুঝতে পারছো বা এটা রেকর্ডেড তো রয়েই গেল তো মুছে দিলেও মনে সমস্যা হবে না আমরা এখানে মুছি এটা তাহলে আমরা লিখি এক নম্বর এখন আমরা এক নম্বর পদ্ধতিতে যাই যে বহির্ভুক্ত পদ্ধতিতে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন ঠিক আছে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন এখন আমাদেরকে শ্রেণী প্রথম যে কাজটা হচ্ছে ব্যক্তি তৈরি করতে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান যেটাই যে নামেই ডাকি না কেন আমরা পেয়েছি শ্রেণী ব্যবধান হবে সাত এবং শুরু করতে হবে কি আমরা বলেছি সর্বনিম্ন মান থেকে সর্বনিম্ন মান থেকে আমাদেরকে শুরু করতে হবে তার মানে হচ্ছে কি চল্লিশ চল্লিশ থেকে কত চল্লিশ থেকে সাতচল্লিশ তাই তো সাত ব্যবধান হলো না চল্লিশ থেকে সাতচল্লিশ তারপরে সাতচল্লিশ থেকে কত সাতচল্লিশ থেকে আমাদের কত পাবো দেখো সাতচল্লিশ থেকে পাবো হচ্ছে থেকে সাত যোগ করো সিক্সটি ওয়ান সাথে সাত যোগ করলে হয় এবং থেকে এর সাথে আরো যুক্ত করো সাত তারপরে 75 75 এর সাথে 7 যোগ করো 82 82 এখন কতদূর পর্যন্ত যাব আমরা আমাদের শ্রেণী সংখ্যা হবে আমরা বলেছি এই যে শ্রেণী সংখ্যা 1 2 3 4 5 6 টা তো শ্রেণী সংখ্যা ঠিক আছে 1 2 3 4 5 6 টা তো শ্রেণী সংখ্যা ঠিক আছে আমরা আমরা একটু আগে হিসাব করে দেখেছি আমাদের শ্রেণী সংখ্যা হবে 6 শ্রেণীর সংখ্যা হবে ছয়টা এবং শ্রেণীর ব্যবধান হবে কত সাত শ্রেণীর ব্যবধান আমরা কিভাবে বুঝতে পারি এখান থেকে আমরা শ্রেণীর ব্যবধান কিভাবে বুঝতে পারি এই যে এইটা এইটা এবং এবং এইটার এইটার বিয়োগ যদি করি তাহলে পরে যেটা সেটাই হবে শ্রেণীর ব্যবধান সাতচল্লিশ থেকে সাতচল্লিশ থেকে যদি চল্লিশ বিয়োগ করি যেটা হবে সেটাই হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান বলেছি আমরা সাত শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করতে পারো এই দেখো থেকে এখানে নিম্নসী পার্থক্য নিম্নসীমার পার্থক্য নিম্নসীমা এটা হচ্ছে উচ্চসীমা তাই আমরা হাইপেন দিয়ে লেখি বলছিলাম আমরা এটা শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধানটা হাইপেন দিয়ে লেখি একই সাথে কি থাকে নিম্নসীমা থাকে এবং উচ্চসীমা থাকে প্রথম যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে নিম্নসীমা এবং যেটা দেশ এসে সেটা হচ্ছে উচ্চসীমা তাহলে পরে উচ্চসীমা এবং নিম্ন সীমা আমরা পেলাম তাহলে পরে এখন দেখো এখান থেকে পর পর যে দুইটি ক্ষেত্রে দেখো থেকে থেকে সাত হবে এবং শ্রেণীর সংখ্যা আমরা নির্ণয় করেছি যেহেতু সূত্রের মাধ্যমে নির্ণয় করেছি ছয় হয়ে ছয় হয়েছে সূত্রতে এসেছে ছয় আমাদের এক্ষেত্রেও ছয়ই পাবো ছয়টাই পাবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দিলাম আমরা এখানে সিরিয়াল নাম্বার ঠিক আছে এটা কোন গণসংখ্যা নিবেশনের জন্য দেখলাম ছয়টা ছয়টা ঠিক আছে শ্রেণীর সংখ্যা হবে ছয় এবং ব্যবধান হবে ষাট এখন এই পর্যন্ত আমাদের কথাবার্তা শেষ এখন আমরা আমাদের গণসংখ্যা নিবেশনের জন্য যে কাজটা করতে হবে সেটা দিকে অগ্রসর হয় গণসংখ্যা নিবেশন যদি তৈরি করতে হয় আমাদের যে কাজ কার্যক্রম করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এখন প্রতিটা মানকে আমাদের টালি চিহ্ন মাধ্যমে উপস্থাপন করতে হবে প্রতিটা মানকে আমাদের কি টালি চিহ্নের মাধ্যমে প্রতিটা মানকে যদি আমরা টালি মাধ্যমে করতে তাহলে পরে কি হবে দেখো এখন প্রথম থেকে শুরু করি প্রথম প্রথম দিলাম আগে এখন দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় বা মনে করে যে এটা ইউনিক না যে কোনোটা যেকোনো ভাবে এটা করা যেতে পারে ঠিক আছে তো প্রথমটা আছে পঁচাত্তর এর এগেন্স্টে আমরা একটা দাগ দিলাম খাড়া লম্বা দাগ খাড়া লম্বা দাগ তারপরে আছে কি চৌষ্টি চৌষট্টি আছে চৌষট্টি কোথায় এই শ্রেণীতে আছে চৌষট্টি প্রথম কথা যেটা প্রথম যে লম্বা দাগ দিলাম পঁচাত্তর দেখো পঁচাত্তর সবার শেষের ছয় নম্বর শ্রেণীতে ছিল আবার পাঁচ নম্বর উচ্চ উচ্চসীমা হিসেবে ছিল কিন্তু উচ্চসীমায় হিসাবে যেখানে আছে সেখানে আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে বহির্ভুক্ত পদ্ধতিতে অন্তর্ভুক্ত মানে নিতে পারবো না অর্থাৎ পরবর্তী শ্রেণীতে নিম্ন সীমা হিসাবে যেখানে আছে সেখানে নিতে হবে যার কারণে পঁচাত্তর দুই জায়গা থাকলেও আমরা দেখো পঁচাত্তর কে পঁচাত্তর কে আমরা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসাবে যেখানে আছে সেখানে আমরা অন্তর্ভুক্ত করেছি ঠিক আছে এখানে আমরা অন্তর্ভুক্ত করি নাই ঠিক আছে এখানে আমরা অন্তর্ভুক্ত করি নাই ঠিক আছে বুঝতে পারছো কথাটা

তারপর আছে আশি আশি কোথায় আছে পঁচাত্তর থেকে বিরাশি পর্যন্ত এখানে আশি আছে এখন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এই শ্রেণীতে আছে তারপর আছে আছে আমাদের এই শ্রেণীতে আছে বাহাত্তর এখন দেখো এখানে খেয়াল করো এখানে চারটা দাগ হয়ে গেছে এইখানে চারটা দাগ হয়ে গেছে তার মানে কি আমাদের পঞ্চম নাম্বারটা দিতে হলে বিশেষ পন্থা অবলম্বন করতে হবে সেই বিশেষ পন্থা কি এই যে এখানে এইভাবে দাগ দিতে হবে ঠিক আছে এভাবে মাঝখান থেকে দিতে হবে মানে একটা দাগ দিয়ে বান্ডিল করতে হবে প্রতি পাঁচ নম্বরটা দিয়ে বান্ডিল বানতে হয় প্রতি পাঁচ নম্বরটা দিয়ে বান্ডিল বানলাম এখন হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কোথায় আছে ঊনপঞ্চাশ সাতচল্লিশ থেকে চুয়ান্ন এইখানে ঠিক আছে তারপর পঞ্চাশ পঞ্চাশ কোথায় আছে এই যে এই শ্রেণীতে আছে পঞ্চাশ এই শ্রেণীতে পঞ্চাশ আছে তারপর হচ্ছে বিয়াল্লিশ আছে প্রথম শ্রেণিতে বিয়াল্লিশ প্রথম শ্রেণিতে ৪৪ আছে প্রথম শ্রেণীতে তারপরে আছে তেষট্টি তেষট্টি কোথায় এই শ্রেণীতেও আছে উচ্চ সীমা হিসেবে আছে নিম্ন সীমা হিসেবে আমরা যে নিম্ন সীমা আছে সেই শ্রেণীতে নিব সেই শ্রেণীতে নিব আমরা তারপরে আছে ফিফটি এইট আছে এই যে চুয়ান্ন থেকে একষট্টি এখানে আছে 58 এইট আছে কত এরপরে আছে কত এখানে থেকে কোথায় আছে এই শ্রেণীতে আছে এখন হচ্ছে চুয়ান্ন এখানেও আছে এখানেও আছে যার কারণে আমাদের কি পরবর্তী শ্রেণীতে যেখানে নিম্নসীমা সীমা হিসেবে আছে সেখানে আমরা নিব এটা নিম্ন সীমা হিসেবে যেখানে আছে তো আমরা এখানে এই যে এভাবে দিলাম ঠিক আছে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে এটা কি করলাম আমরা এটাকে বান্ডেল বাঁধলাম তারপর আছে ফিফটি এইট ফিফটি এইট কোথায় আছে এই এই শ্রেণীতে আছে দেখো এই শ্রেণীতে আছে ফিফটি এইট তারপর এটা আছে আছে সিক্সটি ফর্টি সিক্স ফর্টি সিক্স কোথায় পাবো এই যে এখানে পাবো ফর্টি সিক্স তাহলে পরে আমরা এখন দেখো এখন আমরা গণনা করি দেখো গণনা করি গণনা করে আমরা দেখি যে কত আছে এখানে আমরা গণনা করে দেখি আমাদের কোনোটা ডাবল কাউন্ট হয়েছে কিনা আমরা দেখবো চার চার পাঁচ আর এক ছয় তিন পাঁচ আর এক ছয় দুই গণনা কার সতেরো 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 আর ছয় কত হয় তেইশ তেইশ আর দুই পঁচিশ তার মানে আমাদেরকে এন সমান পঁচিশ তাই না এন সমান আমরা পঁচিশ পেয়েছি তার মানে আমরা আমাদের কেউ বাদ পড়ে নাই কে বা কেউ দুইবার অন্তর্ভুক্ত হয় নাই কেউ বাদও পড়ে নাই আবার কেউ দুইবার অন্তর্ভুক্ত হয় নাই তার মানে এইভাবে আমাদেরকে বহির্ভুক্ত পদ্ধতি বহির্ভুক্ত পদ্ধতি যে মূল কথা সেটা হচ্ছে যে কোন সংখ্যা যদি আমাদের কোন সংখ্যা যদি আমাদের উচ্চসীমা এবং নিম্ন সীমা একই হবে মানে উচ্চসীমা এবং নিম্ন নিম্নসীমা পরবর্তী শ্রেণীর সীমা একই হয় কিন্তু আমরা কোনো সংখ্যা উচ্চ উচ্চসীমাতে উচ্চসীমা হিসেবে যদি থাকে তাকে আমরা উচ্চসীমাতে গ্রহণ না করে পরবর্তী শ্রেণী নিম্ন সীমা হিসাবে যেখানে গণনা করবো সেখানে গণনা করে যে যে হবে ওই টালি চিহ্ন বা গণসংখ্যা টালি চিহ্ন গুলো গণনা করে পরবর্তীতে আমরা গণ গণসংখ্যা কলামে লেখি টালি চিহ্ন যে কটা আছে দেখো সেটা গণনা করে আমরা পরবর্তী শ্রেণীতে নিম্ন সীমা হিসেবে লিখেছি তাহলে পরে এটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতিতে এখানে একটু লক্ষ্য করো এখানে আমরা একটু লক্ষ্য করো এগুলো হচ্ছে কন্টিনিউয়াস চল্লিশ থেকে ভ্যালু বাদ নাই কোন ভ্যালু এখান থেকে বাদ পড়তে পারে নাই ঠিক আছে কোন ভ্যালু এখানে বাদ পড়তে পারে নাই চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ থেকে কি চল্লিশ থেকে বিরাশি পর্যন্ত কোন ভ্যালু এখানে বাদ পড়তে পারে নাই সমস্ত ভ্যালু ইনক্লুডেড কিন্তু কিন্তু আমরা যদি অন্তর্ভুক্ত পদ্ধতি করি তাহলে পরে বাদ পরে যাবে বাদ পরে যাবে সেটা কিভাবে আমরা দেখাবো তোমাদেরকে এখান থেকে এটা এক এক নাম্বার নাম্বার দেখালাম দেখালাম তাই না প্রশ্নটার উত্তর আমরা খ উত্তরটা আমরা থেকে আগে দেখে খ নাম্বারের উত্তরটা আমরা এখান থেকে আগে দেখে তারপরে তারপরে আমরা কি করব এক ক নম্বর কয়ের দুই আমরা দেখব খ নাম্বারের উত্তরটা আমরা এটার সাথে সংশ্লিষ্ট তো যার কারণে আমরা এখান থেকে দেখে নি আগে বলা হয়েছে ষাটের বেশি নম্বর পেয়েছে শতকরা কতজন শতকরা কতজন ষাটের বেশি নম্বর পেয়েছে তারপরে আগে আমরা শতকরা হিসাব করার আগে আগে গনে নিই যে কতজন পেয়েছে ষাটের বেশি ষাটের বেশি মানে কি একষট্টি থেকে ষাটের বেশি মানে একষট্টি থেকে একষট্টি একষট্টি থেকে ষাটের বেশি মানে কি একষট্টি থেকে শুরু তাই তো ষাটের বেশি মানে কি একশো ষাটের থেকে বেশি আমরা এখান থেকে এখান থেকে এই অবস্থা থেকে দেখা যাচ্ছে একষট্টি থেকে যারা শুরু করেছে তাদেরকে আমরা বলছি ষাটের বেশি তাহলে পরে এখান থেকে আমরা গণি গণনা করি প্রথমে একষট্টি কলম একষ্টি কলমে তিনজন ষাটের বেশি পেয়েছে তিনজন এই যে তিনজন তারপরে হচ্ছে ছয় ছয় আর এই হচ্ছে দুই তার মানে হচ্ছে ছয় আর দুই তাহলে পরে নয় এগারো এগারো জন হচ্ছে ষাটের বেশি পেয়েছে আচ্ছা একষট্টি বা তার বেশি পেয়েছে এরকম এরকম হচ্ছে কত এগারো জন এখন তোমরা প্রশ্ন করতে পারতা তোমরা প্রশ্ন করতে পারতা আমি বলেছি যে এখানে ষাট পয়েন্ট ষাট পয়েন্ট নাইন আছে কি এই কলা এই শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে কিন্তু আমাদের কোনো মানই দেখো এরকম বগ্নাংশ মান নাই। আমাদের কোনো মানটাই কি তথ্য সারি যে দেওয়া আছে কোনো বগ্নাংশ নাই যার কারণে এই বেলায় আমরা এখান থেকে অন্তর্ভুক্ত করেছি কিন্তু যদি অ্যাকচুয়ালি কি ষাটের বেশি মানে কি ষাট এক সেটাও তো কি ষাট পয়েন্ট এক সেটাও যাচ্ছে কি ষাটের বেশি তাই না তো এই এক্ষেত্রে এই বেলায় আর সেটা প্রযোজ্য হচ্ছে না আর কি ঠিক আছে সেই এই বেলায় আর সেটা প্রযোজ্য হচ্ছে না আমরা সেটা করলাম তাহলে পরে এগারো জন পেয়েছে ষাটের বেশি এগারো জন পেয়েছে পঁচিশের মধ্যে পঁচিশের মধ্যে এগারো জন পেয়েছে ষাটের বেশি তাহলে পরে আমরা শতকরা যদি বের করতে চাই শতকরা যদি শতকরা যদি বের করতে চাই তাহলে পরে কি হবে কে পঁচিশ দিয়ে ভাগ ভাগ করতে হবে তারপরে যদি আমরা একসাথে গুণ করি সেটা যাবে কত এখানে দেখো চুয়াল্লিশ হয় এটাই হচ্ছে আমাদের সরকার চুয়াল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট কি পেয়েছে ষাটের বেশি মার্ক পেয়েছে তালবার আমরা সৎকার কতজন পেয়েছে আমরা বের করতে পারলাম তার মানে কি এই যে এখান থেকে তিন থেকে তিন থেকে তিন ছয় এগারো অর্থাৎ একষট্টি থেকে ষাটের বেশি মানে একষট্টি থেকে শুরু একষট্টি থেকে একষট্টি থেকে বিরাশি পর্যন্ত যারা পেয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি তারপরে সেটাকে সৎকরা করেছি সৎকরা করতে তোমরা সবাই নিশ্চয়ই পারো আমরা এই যে গণনা করলাম গণনা করে তারপরে পঁচিশ দিয়ে ভাগ করলাম তারপরে একশো দিয়ে গুণ করলাম যেটা সেটাই শতকরা মার্ক পেয়ে গেলাম এখন এটা হচ্ছিল শতকরা চুয়াল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী কি শতকরা চুয়াল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী ষাটে বেশি মার্ক পেয়েছে এখন আমরা আসি পরবর্তী কয়ের দুই নাম্বার অন্তর্ভুক্ত পদ্ধতি মাধ্যমে অন্তর্ভুক্ত পদ্ধতির মাধ্যমে গণের সংখ্যা নিবেশন আমরা বলা হয়েছিল যে উপযুক্ত শ্রেণী ব্যবধান উপযুক্ত শ্রেণী ব্যবধান আমরা বের করেছি উপযুক্ত শ্রেণী ব্যবধান সাত এবং শ্রেণীর সংখ্যা ছয় ধরে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে হবে আমি নিবেশনের সম্পূর্ণটা না করে তোমাদেরকে একটু নিবেশন শ্রেণী ব্যবধানটা করে দিচ্ছি টালি এবং গণসংখ্যা তোমরা নিজেরাই করতে পারবে এতটুকু বিশেষ তোমাদের উপর রাখছি তাহলে আমরা লেখি অন্তর্ভুক্ত পদ্ধতিতে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন এখন আমাদেরকে শ্রেণী ব্যাপ্তি গুলা মুছে দিতে হবে শ্রেণী ব্যাপ্তি গুলা মুছে দিয়ে অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী ব্যাপ্তি কি হবে অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী ব্যাপ্তি গুলা পর পর দুইটা সংখ্যা কি একই হবে না উচ্চ সীমা এবং নিম্ন সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা একই হবে না তাহলে কি হবে দেখো আমাদের শ্রেণী শ্রেণী ব্যবধান হতে হবে কত সাত শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভেল হবে সেভেন এবং ক্লাস সংখ্যা হবে ছয় এই এই এটা আমরা বের করেছি যেটা পরিসর এবং ক্লাস এটা বের করে আমরা এটা তৈরি করেছি এটা আমাদের এখন উপযুক্ত এর বাইরে আমরা যেতে পারবো না এটা হচ্ছে সাইন্টিফিক সাইন্টিফিক পদ্ধতিতে আমরা বের করেছি এখন আমরা ব্যক্তি তারপরে চল্লিশের সাথে সাত শ্রেণীব্যাপ্তি নিয়ে আমাদেরকে করতে হবে তাহলে পরে কত হবে দেখো চল্লিশের সাথে চল্লিশ গণনা করো চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ এই যে সাত হয়েছে দেখো গণনা করো আমার সাথে গণনা করো তাহলে পরে অনেকেই তোমাদের এখানে কনফিউশন তৈরি হয় তার সাত কিভাবে হয় চল্লিশ গণনা করো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ তার মানে হচ্ছে এই তিন আর ওই পাঁচ তাহলে হয় হয়েছে ছয় চল্লিশ পর্যন্ত ছয় চল্লিশ পর্যন্ত আমাদের আমাদের হচ্ছে হবে তার পরবর্তীতে কি তার পরবর্তী সাতচল্লিশ থেকে এর পর্ব পরবর্তী হবে তিপ্পান্ন তারপরে হচ্ছে চুয়ান্ন থেকে চুয়ান্ন থেকে ষাট তারপরে সিক্সটি ওয়ান থেকে সিক্সটি ওয়ান থেকে সিক্সটি সেভেন সিক্সটি এইট থেকে ফোর থেকে 81 আমাদের সর্বোচ্চ ভ্যালু ছিল এইটটি তার মানে এইটটি পর্যন্ত গেলে কেউ আর বাদ পড়বে না আমাদের ছয়টা ছয়টা শ্রেণীর সংখ্যা হওয়ার কথা দেখো কোনো এক দুই সংখ্যা হয়েছে এখন আমাদের সংখ্যা হয়েছে এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে এখন আমরা বলেছি শ্রেণী ব্যবধান এখানে শ্রেণী ব্যবধান আছে সাত সাত শ্রেণী ব্যবধান আছে কিনা দেখো মিলাই নাও এই দেখো এইটা এবং এইটা বলছি পরপর দুটি পার্থক্য নিম্নসীমার পার্থক্য এটা হচ্ছে কি নিম্নসীমা এই নিম্নসীমার পার্থক্য হচ্ছে শ্রেণী ব্যবধান সাতচল্লিশ মাইনাস চল্লিশ সমান সমান সাত তারপরে দেখো চুয়ান্ন থেকে চুয়ান্ন মাইনাস সাতচল্লিশ মানে কত তারপরে কি একষট্টি থেকে চুয়ান্ন এই হচ্ছে সাত শ্রেণী ব্যবধান সাত আমাদের হয়েছে কিনা দেখো পরপর পরপর দুইটা শ্রেণীর নিম্ন সীমার পার্থক্য হচ্ছে শ্রেণী ব্যবধান তো আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করেছি দেখো সেই শ্রেণী ব্যবধান সাত হয়েছে এবং শ্রেণীর সংখ্যা হবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয়টা শ্রেণীর সংখ্যা ছয়টা এবং শ্রেণী ব্যবধান সাত আমাদের এখানে হয়েছে তারপরে তার মানে হচ্ছে যে এখানে দেখো চল্লিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত প্রত্যেকেই প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে চল্লিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত প্রত্যেকেই প্রত্যেকেই প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে প্রথম শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে আবার সাতচল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত প্রত্যেকেই দ্বিতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে চুয়ান্ন থেকে ষাট পর্যন্ত প্রত্যেকেই প্রত্যেকে কি তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে এভাবে কেউ কোন শ্রেণীতে ভাগ পড়বে না আমরা আগের বেলায় যেমন দেখাইছিলাম যে উচ্চ সীমা হিসেবে যে সংখ্যাটা রয়েছে সেই কি আমরা পরবর্তীতে নিম্ন সীমা হিসেবে যেখানে অন্তর্ভুক্ত হয়েছে সেখানে অন্তর্ভুক্ত করেছিলাম কিন্তু এই বেলায় তা হচ্ছে না কিন্তু এই বেলায় তা হচ্ছে না তাহলে পরে আমাদের কি কাজ করতে হবে এখন এখন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এইটুকু তোমরা পূরণ করবে যে পর্যন্ত তোমাদের এখানে বাকি থাকলো সেই পর্যন্ত এখানে সর্বশেষ করলে পঁচিশ হবে এই কলমটা গণসংখ্যা কলমটা যোগ করলে পঁচিশ হবে যদি পঁচিশ হয় তাহলে পরে তোমাদের অঙ্ক ঠিক আছে আর যদি না পঁচিশ না হয় তাহলে পরে কেউ বাদ পড়ছে অথবা কেউ দুইবার কাউন্ট হয়েছে ঠিক আছে বুঝতে পারছো কথা তাহলে এই এটা নিয়ে তোমাদের মনে হয় দূর আছে শ্রেণী ব্যবধান কিভাবে নির্ণয় করতে হয় শ্রেণী সংখ্যা নির্ণয় করতে করতে হয় কিভাবে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান পরিসর কিভাবে নির্ণয় করতে হয় টালি চিহ্ন কিভাবে করতে হয় আমরা টালি চিহ্ন দেওয়ার দুইটা নিয়মের কথা বলেছি এভাবে এভাবে দেওয়ার পর এই একটা পদ্ধতি এভাবে দেওয়ার পর এই আরেকটা পদ্ধতি যে কোনো পদ্ধতি একটা ফলো করলেই যাবে তোমরা ছোটকাল থেকে এই যে এইটা শিখে এই ক্রস করে দেওয়া শিখে এখন যে যাচ্ছি আর একটু ভিন্ন ভাবে শিখাই দিলাম ঠিক আছে ভিন্ন ভাবে যেটা হচ্ছে যে এরকম করেও দেওয়া যায় এরকম করেও দেওয়া যায় তো তোমরা আহ যেটা যেটা তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো সেটা করতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে আজকে তোমাদের এটুকু বাকি টেবিলটুকু তোমরা পূরণ করবা এই আশা রাখছি তোমরা পারবা সবাই এই ভরসা রাখছি তোমাদের উপর ভরসা রেখে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্টে লেখো আগামী ক্লাসে আজকের ক্লাসটার টাইম অলরেডি অভাব হয়ে গেছে আগামী ক্লাসে তোমাদেরকে অবশ্যই সুন্দরভাবে স্লাইড বানিয়ে আবার কি তোমাদেরকে বুঝিয়ে দিব ঠিক আছে যদি তোমাদেরকে কোনো জানার কোন আহ বুঝতে না পারো আরো কিছু জানতে চাও যা কিছু হয় আগামী ক্লাস আগামী তেরো তারিখে যে ক্লাস আছে ওই ক্লাসে আবার তোমাদেরকে লাইট বানাই বুঝাই দেবো আজকে আর ক্লাস নেই আজকে আর কমেন্টের উত্তর দেওয়া গেল না ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ